얘들아, 우리 약속을 바로 가야 돼. যদি মনে হচ্ছে যে পার্সেন্টটা আমার প্রবলেম নিয়ে কমিউনিকেশন করছে, এই প্রবলেমটা অনেকের মধ্যে চলছে বা আমার মধ্যে আছে, তার একটা সলিউশন আমাকে দিয়েছে এবং যে লজিকটা ক্লিয়ার করলো, সেই লজিকটা অ্যাকচুয়ালি হচ্ছে ঠিক, লজিকটার মধ্যে ধপ আছে, কথাটার মধ্যে ধপ আছে, তাহলে অ্যাপ্রিসিয়েশন হওয়া উচিত। আর সেই অ্যাপ্রিসিয়েশন মানে কি রেসপন্সের মাধ্যমে হওয়া উচিত, সে কে দিচ্ছে যার নাম একটা যদি শুধুমাত্র চলে ভিডিওতে, তাহলেও কিন্তু আমাদের হাতে পড়ানো উচিত বা রেসপন্স হওয়া উচিত। ট্রেনিং আমাদের দিতে থাকে, ট্রেনিং দিতে থাকে, পার্সেন্টের দেখে লাভ নেই, মাথায় রাখতে একটা ইউজ। এখানে যে পার্সেন্টটা আসছে, সে আমি আসি, সে দেবদা আসুক, সে মন্ত্রী আসুক, সে এক দুবাই যে কোনো মানুষ এখানে আসুক না কেন, ফার্স্ট টাইম যদি এখানে আসছে, মাথায় রাখলে এই পার্সেন্টটাকে সিলেক্টেড করেছে একটাই মানুষ বা দুটো মানুষ মিলে একটা বিকাশ গ্রোথ একটা বিষয়ে গ্রোথ বড় করার জন্য। এখানে কোনো এখানে কোনো ডাউটই রাখা উচিত নয় যে এই মানুষগুলো যাতে আজকে সিলেকশন করে এই পর্যন্ত আমার পারমিশন দিচ্ছে, তাহলে এই মানুষগুলোর মধ্যে আমাদের তুলনায় কিছু এক্সট্রা আছে, এ বললো। আর যদি কিছু এক্সট্রা থাকে, তাহলে এই মানুষগুলো ডিজার্ভ করে যে হ্যাঁ, এই মানুষগুলো এই কথাগুলো বলছে, এই কথাগুলোর মধ্যে কিছু না কিছু ভাব আছে, আর কথাগুলোর মধ্যে কোনো লজিক আছে, বুঝতে পারছি। তো কমসে কম আমাদেরকে এটা বুঝতে হবে যে আমরা কিছু শিখতে পারছি কথাগুলো থেকে, আমাদের ডেভেলপমেন্ট হচ্ছে কথাগুলো থেকে, যদি হচ্ছে, যদি আমার কিছু রেসপন্স, আমাদের কিছু পজিটিভ ভাইব্রেশন আসছে, কিছু চিন্তা পারলাম, মানে কি হলো, প্রফিট হলো আমার। যদি কেউ ওখানে সিস্টেম আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওখানে আমি বলছিলাম আমরা হাতারি মানের জন্য, যদি কেউ এখানে এমন কোনো কমিউনিকেশন করছে, সেই কমিউনিকেশন গুলো আলটিমেট আমাদের কোনো কাজে লাগবে না, তাহলে আমি রেসপন্স পাওয়ার কথা বলছি না। আমার মনে হয় না এই পার্সেন্টগুলো যাদেরকে ডিসাইড করছে, এই মানুষগুলো আগামী দিনে দাঁড়িয়ে স্টেজে গিয়ে ট্রেনিংটা করতে পারবে, এরা এনসিএ এলিজিবল হয়ে গেছে, তার মানে এখানে কোশ্চেন না লাগে, আমাদের শুধু প্রফিট লসটা বুঝতে হবে, আমাদের পাওয়ার কি আছে, না কিছু লজিক বুঝতে পারলাম, আবার এই কোশ্চেনটা ক্লিয়ার হয়ে গেল যে হ্যাঁ, একটা আমার মধ্যে প্রবলেম এসেই চলছিল, আর দাদা এরকম মাইন্ডসেট করেছিল, আমিও বলবো চলো কিছু বুঝতে পারলাম, চলো কিছু আমার মোটামুটি ক্লিয়ার হলো লজিকটা। কেউ আমার হাত তালি মারুক বা না মারুক, পুরো হলের মধ্যে কেউ হাত তালি মারুক বা না মারুক, আমি মারুক আমার এটা ক্লিয়ার হয়েছে, সবাই মারছে তো ভাবলাম সবাই মারছে, ঘুম থেকে উঠে মেরে দিলাম, কি ভাই কেন মারছ, আর সবাই মারছে, তুমি তার মানে এখানে কি করছিস, তুমি তার মানে এখানে সবার মধ্যে পড়ে গেলে, তো তুমি আগামী দিনে আলাদা হতে পারবে, আর আলাদা না হলে সবাই মিলে যেরকম স্টেজে আসবে না, যেমন তুমি যখন সবার সঙ্গে স্টেজে আসতে পারবে না, যেদিন তুমি পুরো হল দেবে আলাদা হওয়ার কথা চিন্তা করলে, সেদিন হল তুমি স্টেজে আসতে পারবে, কি আছে বুঝতে পারছি। আমি যদি কিছু শুনলাম যেটা আমার বেনিফিট করতে পারে বিজনেসে, তাহলে কি পেলাম, নলেজ পেলাম, এ পেলাম, তাহলে আমারও কিছু দেওয়া উচিত, সেটা আমরা কি দেবো, রেসপন্স। দুটো মানুষ বা দুটো জিনিস আছে, একটা হচ্ছে যখন যুদ্ধ শুরু হবে, যখন অর্জুন প্রচুর কোশ্চেন করছে কৃষ্ণ,
তখন কৃষ্ণ অর্জুনকে একটা কথা বলছে যে তুমি আজকে এত কোশ্চেন করছো, তোমার মধ্যে এত প্রবলেম, যুদ্ধ করবই করবো না, সবাই আমার আত্মীয়, সবাই আমার কাছের মানুষ, আমার ভাই, আমার গুরু, আমার পিতামহ, তুমি এত কোশ্চেন করছো বুঝলাম, তোমাকে চয়েস করা হয়েছে একটা কারণে, আমার কাছে অপশন আরো অনেক ছিল, তোমাকে চয়েস করা হয়েছে একটা কারণে, এটা একটা পরিস্থিতি, এই পরিস্থিতি চেঞ্জ করার জন্য আমার একটা সাহায্য দরকার, আমার একটা পার্সন দরকার, তোমাকে চয়েস করা হয়েছে, এটা আলটিমেট কৃষ্ণ বলার চেষ্টা করছে। তো ওখানে কৃষ্ণ অর্জুনকে কি বলছেন, দুটো জিনিস তোমার সামনে আছে, দুটো জিনিস তোমাকে যে কোনো একটা চয়েস করতে হবে। আজকে যা পরিস্থিতি, হয় তুমি এই পরিস্থিতি অনুযায়ী ওর নকল করে চলো, যেটা নর্মাল মানুষ করে, যেটা পাকিস্তানের একটি ফাইটারের মতো করে, খারাপ পরিস্থিতি তো লড়াই করতে পারবো না, অঙ্গু আমি আমার মতো অত ক্ষমতা নেই, আমি ওর মতন চলে যাবো, হয় এটা তোমার কাছে প্রথম হওয়া উচিত। আর তা না হলে তোমার যা পরিস্থিতি, সেই পরিস্থিতির বিপরীতে ওকে চেঞ্জ করার জন্য যেটা করা দরকার তার দায়িত্ব নিয়ে তুমি এলো, ভগবাসী বলবে পরিস্থিতি অনুযায়ী তুমি এলো, আগের পরিস্থিতি খারাপ হয় ওটাকে চেঞ্জ করার জন্য যেটা করা উচিত তার দায়িত্ব নিয়ে এলো, কোন যে কোনো একটা চয়েস করতে হবে। আমি কোথায় কেন বললাম, কারণ আমরা এখানে প্রতি উইকে আসছি, শুধুমাত্র এখানে আসছি না, আমাদের হলে ট্রেনিং হচ্ছে, শুধুমাত্র তাই না, আমাদের অফিসেও ট্রেনিং হোক, অনলাইনও ট্রেনিং হোক, কারণটা আমরা বুঝতে হবে, ট্রেনিং নেওয়ার কারণটা কেন এত গলা ফাটিয়ে ফাটিয়ে এত লিডাররা প্রতি উইকে ট্রেনিং করছে, এত কিছু অ্যারেঞ্জমেন্ট কেন করছে, কারণটা আজকে আমরা যারা আসছি যেরকম জায়গা থেকে উঠে এসেছি, যেরকম পরিস্থিতি আছে আমাদের আছে, এই জায়গাটুকু আমাদেরকে বিরাট করে দুটো অপশন আছে, একটা অপশন দ্বারা আমার ভালো করে কাজ হচ্ছে না, আমার কাজ করছি রেজা হয়ে যাচ্ছে না, আমার অনেকদিন কাজ হয়ে গেল তাও না কিছু হচ্ছে না, আর নতুন যারা এসছে তাদের মধ্যে কি প্রবলেম, তাদের মধ্যে প্রবলেম যে স্যার যদি এখানে একচুয়ালি এমারাই খুব কিছু হয়ে যায়, সত্যি যদি এখানে খুব তাড়াতাড়ি করা যায়, তাহলে এখানে আমি এই মানুষগুলোকে দেখছি যাদের মোটামুটি একদিন হয়ে গেছে, এক্স ওয়াই জেড একটা টাইম হয়ে গেছে, ওই টাইম হওয়ার পরে ওই মানুষগুলো কেন এখনো পর্যন্ত কিছু করতে পারেনি, এখনো মানুষগুলোর মধ্যে কেন কিছু ডেভেলপমেন্ট হয়নি, আপনি কি করে বলছেন যে আমাদের হবে, এই কোশ্চেন তো অনেকের কাছে আছে, অনেক আরো করেছে, আমি তেমনি প্রথম কথা বলছি, তাহলে এই জায়গায় পেতে দাঁড়িয়ে আমাদেরকে বুঝে নিতে হবে কেন ওই মানুষরা এই জায়গায় বিলম্ব করছে, আর কেন পার্সেন্টটা এখান থেকে উঠে আসবে, এই বললে উঠে আসতে পারবে, কিন্তু এই কোশ্চেনটা অ্যান্সার আমি আপনাকে যাই বলছিলাম, এটা এই কোশ্চেনের সঙ্গে যুক্ত তাই তোমাকে বলছি, কারণ আমরা এখানে বসে আছি আমাদের কাজ কাজ হচ্ছে না, আমাদের এতদিন হয়ে গেল চিন্তা করা হচ্ছে না, কারণ এখানে দুটো অপশন, হয় তুমি যে জায়গায় আছো ওটাকে তুমি ছেড়ে দাও, বাড়িটা প্রচুর প্রবলেম, বেশ করে দিয়ে দেবু পড়ে আছিল একটা তোমার যখন এত খারাপ পরিস্থিতি, যখন এত তোমার প্রবলেম, তাহলে খুব খারাপ হয়ে কি করতে হবে তোমাকে, একটা রাস্তা আছে খুব ভালো রাস্তা, তুমি এই জায়গা ছেড়ো, তোমার তো আপনি মনে হচ্ছে না আমার মোটামুটি জায়গাটা ছেড়ে সব পরিস্থিতি হয়ে যাবে, তুমি ছেড়ে অর্জুনের কৃষ্ণ কি বলছেন, হয় তুমি যেরকম পরিস্থিতি আমি আমার যারা একদম কাছে তাদের সম্বন্ধে যুদ্ধ করতে পারবো না, তখন অর্জুনকে কি বলছেন, কৃষ্ণ এটা পরিস্থিতি এখন তোমার অনুকূলে নয়, তো তুমি কি বলো, যেরকম চলছে এরকম চলো, আর তুমি ছেড়ে যুদ্ধ করতে ছেড়ে না, বাদ দাও, এরকম আর না হলে এবার এটা কখনো একটা লক্ষিত জিনিসের হতে পারে না, কোন জায়গা থেকে ছেড়ে চলে যাও, কালকে তুমি যেখানে যাবে সেই জায়গায় সেম কোনো প্রবলেম আসবে, তখন তুমি আবার ছাড়তে বাধ্য হবে, এটা হচ্ছে কায়ের যারা হয় হেরে যাওয়া মানুষ যারা হয় তাদের মাইন্ডসেট, এই মাইন্ডসেট নিয়ে আমরা কমিশনে এখানে পা দিয়ে এখনো বসে নিই,
তো আমি শুধু ভাবলে হবে না যে চলো আমি তাহলে
চেঞ্জ করব আমি ওইরকম চেঞ্জ করব ভেবেই না ওটা শুধুমাত্র হবে না ভাবনা সঙ্গে তো দরকার কি নলেজ কিভাবে চেঞ্জ করব হ্যাঁ না তার সঙ্গে দরকার সঠিক স্কিল তার সঙ্গে দরকার গাইডেন্স তার সঙ্গে দরকার সাপোর্ট বিশ্বের মতো মানুষদের তারপরে দিয়ে হয়তো আমরা এই বড় একটা পরিবর্তন আনতে পারবো আর পরিস্থিতিটা চেঞ্জ করতে পারবো আর সেটা একমাত্র পাওয়া পসিবল এরকম ট্রেনিং হল থেকে বুঝতে আসি তো যাদের ক্ষেত্রে শুধু মনে হচ্ছে ট্রেনিংটা ভিড় জমানো জায়গা যাদের ক্ষেত্রে মনে হচ্ছে ট্রেনিংটা শুধু সিনিয়রদের কাছে ভালো করার জায়গা যারাও না বকে কেউ যারা না বকে তাহলে এরকম ট্রেনিং আসা আর না আসা দুটোই সময় লাগবে বাট আমি যদি চাইছি কিছু ওভারকাম করতে চাই তাদের জন্য তারা এই ট্রেনিং আসবে তারা এই ট্রেনিংটাকে নেবে পুরোপুরি প্রকাশের সঙ্গে তারা বড় না বলে ট্রেনিং নেবে এবং তার সঙ্গে সঙ্গে রেসপন্স করবে এবং শিখে নিজে প্রফিট করে এখান থেকে বেরিয়ে যাবে এটা বলতে পারছি এবার প্রশ্নটা হচ্ছে তাহলে ট্রেনিংটা নিজে কি হবে আমরা আমি একটা ভালো একটা ইন্টারভিউ দিয়েছিলাম ওখানে বলছে যে ফর্চুনার একটা গাড়ি আছে কয়েক টাকা উপরে একটা গাড়ি আছে ফর্চুনার অনেকে নাম শুনে কয়েক দিন কার এবং আজকে এই গাড়িটার দাম মিনিমাম 45-50 লাখ এবারে বলছে ৬ বছর আগে যখন একটা গাড়ি প্রথম স্টার্ট হয়েছিল লঞ্চ হয়েছিল তখন তার দাম ছিল 20 লাখ আর আজকে তার দাম 45-50 লাখ সেম গাড়িটা সেম মানে কি করে দামটা বাড়লো যখন গাড়িটা লঞ্চ হয়েছিল তখন তার মধ্যে যা যা ফিচার ছিল আজকে তার থেকে অনেক বেশি ফিচার গাড়ির মধ্যে ইনপুট করেছে এই গাড়ি কোম্পানির মালিক যারা চেয়ারম্যান যারা ইঞ্জিনিয়ার যারা প্রতি বছর এই গাড়ি জন্মালিকা এই গাড়ির মধ্যে এত কিছু আপডেট করে আপডেট করতে করতে আজকে গাড়িটাও অনেক বেটার আপডেট হয়ে গেছে বেশ কার হয়ে গেছে এসইউভির মধ্যে এবং তার সঙ্গে সঙ্গে আজকে দামটা অনেক ভ্যালুটা বেড়ে গেছে তার ভ্যালু অনেক বেশি বেড়ে গেছে তার মানে এখানে সেভার বিষয় কি আছে তার মানে আমি যখন শুরু করছি কোনো কাজ আমি যখন স্টার্ট করছি কোনো কাজ তখন আমি যেটা আছি যদি আমি প্রতিনিয়ত আপডেট করতে পারি তাহলে 2 বছর পরে 3 বছর পরে আমি সেম থাকবো না আমি মানুষটা পুরোপুরি আলাদা হয়ে যাবো সব কি বলা হয় আমাদের আইফোন এখানে সেই সব ইঞ্জিনিয়ার আসছে এই স্টেজে যারা প্রতিনিয়ত আমাদের মধ্যে কিছু নতুন ফিচার দেওয়ার চেষ্টা করছে যেটা আমাদের আগের তুলনায় আপডেট বেশি করতে পারে
Yes, or no? Yes! I don't know if you have a problem. I don't know if you have a problem. সেই জায়গা যেখানে তুমি প্রতিনিয়ত নিজেকে ডেভেলপমেন্ট করতে পারো, এখানে প্রচুর আসছে ইঞ্জিনিয়ার, চুজ আমিজন করো এবং আপডেট কনটেস্ট করতে রাখো। একটা একদিন তুমি চেয়ার ছেড়ে স্টেজে এসে তুমি একদম মাইক্রোফোনে কমিউনিকেশন গুলো করতে পারবে। বুঝতে পারছি, বুঝতে পারছি। ট্রেনিংটা খুব ইম্পর্টেন্ট, ট্রেনিংটা খুব ইম্পর্টেন্ট। তো ট্রেনিং আমাদের কয়েকটা দিত, কিন্তু কোশ্চেনটা হচ্ছে এই জায়গায় তারপরে ওই পার্সন গুলো আজকে যেই জায়গায় শুরু করেছিল একটা সেম জায়গায় আছে, ডেভেলপমেন্ট কিছু বছর অ্যাচিভমেন্টের দিক থেকে বা কোন দিক থেকে, হয়তো এখানে আমরা এখন বসে আছি। তাহলে কি আলটিমেট আমাদের এখানে কি কাজ এটা বলা হচ্ছে সবার দ্বারা পসিবল? তাই এই কথার মধ্যে ভুল আছে কিছু, এই কথার মধ্যে কি ভুল আছে? আমি বললাম কথার মধ্যে ভুল আছে কিনা তুমি যা ডিসাইড করো। আমি এইটুকু বলতে পারি যেই পার্সেন্টটাকে আমরা দেখছি যে অলরেডি প্রায় অনেকদিন হয়ে গেছে এখানে, তারপরে সে জায়গায় বসে আছে, সেখানে বসে রাখার পেছনে কারণ কি? কিছু না কিছু কারণ আছে ওখানে বসে রাখার পেছনে। ওই কারণটা যদি আমি জানতে পারি তাহলে কিন্তু আমাদের সলিউশনটা একটু সোজা হবে। যেই মানুষটা 60% নাম্বার পেয়েছে আর যেই মানুষটা 90% নাম্বার পেয়েছে আর যেই পার্সেন্টটা ফেল করেছে, এই তিনটে মানুষের পার্থ করেছে। যদি আমাকে 90% নাম্বার পেতে হয় তাহলে আমাকে বুঝে নিতে হবে যে ফেল যে করেছে পার্সেন্টটা, সে কি কি ভুলগুলো করেছিল। যদি সেই ভুলগুলো আমরা না করি তাহলে আমরা বাকি যেটা করতে হয় ওটা অটোমেটিক করছি, তা অটোমেটিক আমরা 90% পৌঁছে যাবো। আমাদের করতে কি হবে সেটা জানা রাখা দরকার। চাকরি ইম্পর্টেন্ট, আমাদের কি কি করা উচিত নয় সেটাও জানা ইম্পর্টেন্ট, তাহলে আমরা আমাদের টার্গেটে আমাদের লক্ষ্যে পৌঁছে যেতে পারবো। তো আলটিমে আমরা এখানে কাজবাজ করছি, এই বিজনেস করতে গেলে, মার্কেটিং করতে গেলে আমাদের অনেক কিছু মেনটেন করতে লাগে, অনেক কিছু অ্যাটিটিউডকে ডেভেলপমেন্ট করতে লাগে। কিন্তু এরকম কিছু কারণ আছে যেগুলোকে হয়তো আমরা নেজারান্ডাস করি, যেগুলো হয়তো আমরা ভাবিও না যে এই ছোট জিনিসগুলো কখনো আমার এই বিজনেসকে হ্যাম্পার করে দিতে পারে। অনেক দিন ধরে আমরা কাজবাজ করছি, দিনের পর দিন আমরা কাজবাজ করছি, কিন্তু কাজে করে ডেভেলপমেন্ট হচ্ছে না। যে জায়গায় ছিলাম সেই জায়গায় পড়ে আছি, তার মাথার মধ্যে কি আসছে? তাহলে আমার মনে হচ্ছে হবে না, এখানে কেন হবে না? তাই আমি কাজ তো করছি, ট্রেনিং করছি, তাও হচ্ছে না কেন? ভাই কি প্রবলেম হচ্ছে মনে হচ্ছে? আমি সব করছি তাও হচ্ছে না কোথাও, আমার দ্বারা মনে হবে না, শ্বাস নিতে পড়ে আছে। তাকে দেখে আরো চারটে ছেলে বলছে চারটে আরো ছেলে, মাথায় রাখবে এই বিজনেস করতে গেলে কিছু রুলস ফলো করতে লাগে, এই বিজনেস করতে গেলে কিছু নিয়ম মানতে লাগে। এবং সব থেকে বড় প্রবলেম, এই বিজনেস করতে গেলে অ্যাকচুয়ালি শুধুমাত্র করতে হবে, এটা করলে বিজনেস চালু হবে না। এটার জন্য আমাদেরকে
কিন্তু জিনিস বুঝতে হবে যে কোন কোন জায়গায় যদি পা দিই কোন কোন জায়গায় হাত তুলে মারি তাহলে আমার বিজনেস ডেভেলপমেন্ট হবে। বুঝতে পারছি বুঝতে পারছি সূত্রটা আমরা ভুল করি মাইন্ডসেট ফটাফট বিজনেসটাকে নিয়ে এটা তোমাকে এই বিজনেস টিপতে সাহায্য করবে বিজনেসের ডেভেলপমেন্ট করতে সাহায্য করবে। দাদা আমি বিজনেসের বিশাল ভালোবাসি এটা তোমার বিজনেসের প্রতি শ্রদ্ধা বাড়াবে তোমার বিজনেস সবচেয়ে সাহায্য করবে কিন্তু বাহির প্রবলেম সলিউশন হবে না। দাদা আমি বিজনেসের ট্রেনিং প্রতিদিন নিই আমি এই বিজনেস অন্য কিছু করি না আমার কোনো আদার্স কোনো জায়গা নেই যে আমি সেখানে বিজি হয়ে গেছে বিজনেস উঠছে না আমি অনেকদিন পর এই সম্মান ভাবেই করি এতে তোমার কি হবে এতে তোমার বিজনেস হবে আমার বিজনেস আমি এমন হয়ে হবে না। তুমি তোমার কাছে শ্রদ্ধা করো তুমি তোমার ভালোবাসো তুমি এটা ছাড়া আর অন্য কিছু করোই না যদি করো এটা ছাড়া অন্য কিছু তাহলে বাদই দাও আমি কাজের জন্য আজকে বলছি না আমি একটু আপডেট জিনিসটা কথা বলছি একটু ডিপে গিয়ে কথাবার্তা বলবো আজকে হয়তো ট্রেনিংটা আজকে এক্সাইটেড নাও হতে পারে বাট আমি যে জিনিসগুলো বলবো আজকে এটা যদি আমরা করি তাহলে কি হবে আর না করলে কি হবে যদি আমি এই সিস্টেমে থাকি আমি গ্যারেন্টি দিয়ে বললাম তুমি এই সিস্টেমে টিকে গেলে আগামী দিনে এখান থেকে তোমার স্টেজ হোক বা না হোক অ্যাচিভমেন্ট হবে সেটা জানো না হোক কম বেশি নিজের অ্যাচিভমেন্ট হবে এটা গ্যারেন্টি কিচ্ছু করি না আমি শুধুমাত্র স্মার্ট হয়ে করছি আমি পড়াশোনা বন্ধ করে দিয়েছি আমি কলেজ বন্ধ করে দিয়েছি কারণ আমি জানি যে করলে কোথায় স্মার্ট হয়ে থাকে তাহলে করবো না আমার কোনো বাইরের কোনো পার্টটাইম কাজ নেই আমি অনেক বড় সমাজ হিসেবে করছি তাদের জন্য করছি গ্যারেন্টি দিয়ে করে দিলাম তুমি এটাই এক টাইম পর্যন্ত করে যাও এটাই এক টাইম পর্যন্ত করে যাও তোমার এখান থেকে বিজনেস হবেই হবে কেউ বাচ্চা দেওয়া যাবে কোশ্চেন আমি তাহলে আমরা কি নিয়ে কথা আর আমরা কি চাই সবাই আমরা বিজনেস হোক এটাটাই বিজনেস তাড়াতাড়ি হোক এটা কোনটা আজকে 2023 সাল 4G জামানা 5G চলে এসেছে অলরেডি এখন কি রয়েছে স্পিড যেমন আজকে 2003 তে পুরো এন্টার সমার ভ্যালু কেন রেসপেক্ট করে ওই বেস্ট পয়েন্ট এর মধ্যে করছে সমার ভ্যালু যেমন আজকে যেখানে আমি আখরি শুনছিলাম যেখানে ডায়মন্ড মধ্যে 2003 বলছে যে ডায়মন্ড মধ্যে অ্যাকচুয়ালি